এই গাইজ, হোয়াটস আপ, আমি দিশানি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা তোমরা এটা দেখে চিনতে পারছো এই পার্লারটা কোথায়, এটা আর কোথাও না, এটা গোবরডাঙ্গাতে, আর এটা বরফি আইসক্রিম পার্লার। এই আইসক্রিম পার্লারটা চোখে পড়তেই ঢুকে গেলাম এই আইসক্রিম পার্লারে আইসক্রিম খেতে। এবার আমি তোমাদের বরফির যে মেনু সেটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই বোর্ডটাতেই কিন্তু পুরো মেনুটা দেওয়া রয়েছে, ওদের আইসক্রিমের সাথে সাথে কিন্তু শেক আর মকটেলও পাওয়া যায়। তোমরা তোমাদের মতো পছন্দের আইটেম অর্ডার দিতে পারো এখান থেকে দেখে। এই ক্যাফেটার পাশে যে রাস্তাটা চলে গেল সেখান থেকে সোজা চলে গেলেই কিন্তু বর্তির বিল, আর আমরা এখান থেকেই কিন্তু নৌকায় উঠেছিলাম। তোমরা যারা আমার লাস্ট ব্লগটা দেখেছো তারা জানবে যে আমি আগের উইকেই গোবরডাঙ্গার বর্তির বিলের ভিডিওটা আপলোড করেছি। তো তোমরা চাইলে ওইটা যারা এখনো দেখোনি চেক আউট করে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে সেটার লিংক তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে অনেক লাউড মিউজিক চলায়, তোমাদেরকে আমি ভয়েস রেকর্ডিংয়ের থ্রু পুরো ডিটেলিংসটা বলে দিচ্ছি। এই বরফি পার্লারে আসতে গেলে তোমাদেরকে শিয়ালদা থেকে বনগাগামী ট্রেনে গোবরডাঙ্গায় নেমে যে কোনো অটো বা টোটোর মাধ্যমে তোমরা এই বরফি আইসক্রিম পার্লারে আসতে পারো। খুব বড় না হলেও কিন্তু ছোটোর মধ্যে আইসক্রিম পার্লারটা ভীষণই কিউট। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এদের থিমটা, দুটো রুম নিয়ে ক্যাফে স্টাইলের থিমটা করা বেশ ভালো। যেহেতু এটা মনসুন সিজন তাই অলরেডি বৃষ্টি হচ্ছিল বাইরে আর পুরো ভিজে গেছিলাম, তাই আর ভিডিওর পার্ট হতে আমি পারিনি। বাট তোমাদেরকে যতটা ডিটেলিংসে দেখানো যায় বা বলা যায় আমি সমস্তটা তোমাদেরকে বলে দেবো। পিওর আইসক্রিম লাভার যাকে বলে সেটা হচ্ছে আমি, আর চোখের সামনে আইসক্রিম পার্লার রয়েছে আর আমি ঢুকবো না এটা তো হতে পারে না। তাই ঢুকে বরফিতে দুটো ফ্লেভারের ডিফারেন্ট ডিফারেন্ট আইসক্রিম অর্ডার করে ফেললাম। চলো তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো এই ভিডিওটা পুরোটা। ভিডিওটা দেখে আসতে ইচ্ছা করছে, তা দেরি না করে তোমরা তোমাদের প্রিয়জনকে নিয়ে বরফিতে চলে আসো আর আইসক্রিম ট্রাই করে যাও। ফার্স্ট আইসক্রিম যেটা নিয়েছি শেক সুন্দেই, 100 rupees তার প্রাইস। প্রত্যেকটা আইসক্রিমের পাশে কিন্তু তার দামগুলো দেওয়া রয়েছে। আর সেকেন্ড যেটা নিয়েছি বাটার কেশর মালাই, 90 rupees। স্পেশালি মকটেল কাউন্টার আর মকটেলের যাবতীয় ভ্যারিয়াস ফ্লেভার রয়েছে এখানে। যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে দাও। আর এই ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আমগুলো কিন্তু বানানোর সাথে সাথে কিন্তু যখন তোমাকে সার্ভ করবে ওটা বলেও দেবে খুব সুন্দর করে যে কীভাবে সেটা মেল্টেড হয়েছে বা কীভাবে তুমি ওটা ট্রাই করবে। তো আমার তো বেশ লেগেছে। প্রেজেন্টেশনও ভীষণ সুন্দর, প্রেজেন্টেশন নিয়ে আমি কোনো কথাই বলবো না, প্রত্যেকটা আইসক্রিমের প্রেজেন্টেশন আমার খুব পার্সোনালি ভালো লেগেছে। দাম ওয়াইজ যদি আমি টেস্টের কথা বলি ইজ গুড, আমার তো ভাল লেগেছে। চলো আমার আইসক্রিম উনি রেডি করছেন আর তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়েছে, আর প্রেজেন্টেশন তো তোমরা দেখতেই পাবে ফিনিশিংটা। তো চলো উনি বানাচ্ছে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। অলরেডি দুটো স্কুপ আইসক্রিম পড়ে গেছে, তার উপর থেকে চকলেট সিরাপ, কিসমিস, অরিও বিস্কিট গুঁড়ো, প্লাস আরও একটা স্কুপ চকলেট, প্লাস অরিও গোটা একটা বিস্কিট, চকলেট সিরাপ, নাটস, অ্যান্ড ফাইনালি আমার সামনে প্রেজেন্ট করলো আর সাথে একটা চকলেট স্টিক। ইটস লুকিং ইয়ামি, দেখতে তো ভালো লাগছে, সত্যি বলতে খেতেও কিন্তু অনেকটা টেস্টি। আদার ওয়ান ইজ কামিং অ্যান্ড স্কুপ দেওয়া কমপ্লিট, দেন আমুল কুল আর চকলেট সিরাপ, দেন কেকগুলো কুচি কুচি করে কেটে উপর থেকে গার্নিশ করে দিল এবং এখন হানি সিরাপ দেওয়া হচ্ছে উপর এবং নাটস, আর
কর্নফ্লেক্সের ফ্লেক্স দিয়ে প্রেজেন্ট করছে। আর সত্যি বলতে এটা বেশি ভালো খেতে, যতটা দেখতে সুন্দর তার থেকে অনেক বেশি ভালো খেতে এটা। ইয়াম্মি।